ভাই আমরা আসি আমাদের খুব কষ্ট ভাড়া ঘরে থাকি চারটা পাঁচটা ছাওয়া এটা নিয়ে অনেক সমস্যা হয় ভাড়া দিনে দিনে বাড়তেছে বাড়ি আরই তো আবার ভাড়া ছাড়ে না কারেন্ট বিলও বাড়িয়ে গেছে ছোট ছোট বাচ্চা খাওয়া দাওয়া কষ্ট হয় ওই জন্য সরকার বলছিল যে আমি জমিন দিব জমিন বানাই দিব জমিনের উপর দুই শতক জমিনের উপরে ঘর তৈরি করে আমি দিব তো দুইবার আমরা ডিসি অফিসে চিঠি দিয়েছি ডিসি অফিসে চিঠি দিয়ে আমরা খবর পাই নাই কোনো এই জন্য রংপুর থেকে ঢাকায় আসছি সরকারের সাথে কথা বলবো তো শুনলাম যে সরকার বলে এখানে তো আসে নাই বলে প্লেনে আসছিল নাকি দেখি গেছে জি জি আমরা রংপুর থেকে এবার অনেক কষ্ট করে টাকা জমা করি আমরা ভাড়া দিয়ে আসছি আচ্ছা বুঝছেন মানে হচ্ছে আপনাদের কোনো ঘর নেই বা না ভাই ঘর নাই আমাদের ভাড়া ঘরে থাকি আমরা মাসে মাসে ভাড়া কত বাড়তেছে এটা দেখতেছেন আপনারা তো জানেন এই যে করোনার সময় ইমদাদও যে বাঁটলো কি তো টিনার টিনার ঘরালাকে দিবে ইমদাদ আর পাকা ঘরালাকে ইমদাদ দিবে না এটা নিজে মেম্বার চেয়ারম্যানরা কইলে যে পাকা ঘরালা পাবে না এটা তবু এটা আমরা মাঝখানে যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ঘর দিল জায়গা সহ ঘর দিল এটা কি আপনাদের এলাকায় যায়নি না আমাদের এলাকাতে এখনো যায় নাই আচ্ছা আচ্ছা যদি সরকার ওরকম কোনো প্রকল্প হাতে নেয় তাহলে ওই ঘরে কি আপনার থাকতে ইচ্ছে আমরা দেখেছি যে অনেকের অনেকের ঘর দিলে অনেকে হচ্ছে সেই ঘরে মানে হচ্ছে থাকে নাই যায় নাই ভাই যে যায় নাই তার জায়গা জমিন আছে ওরা ঘরে তালা মারিয়ে নিজে ঘরের মধ্যে থাকতেছে বুঝছেন এক মিনিট।